এবাৰ সসিকান্ত দাসলৈ কাৰণ দৰখোৱাৰ জাননী প্ৰদেশ কংগ্ৰেছৰ 24 ঘণ্টাৰ ভিতৰত কাৰণ দৰখোৱাৰ নিৰ্দেশ প্ৰদেশ কংগ্ৰেছৰ সসিকান্তৰ বিজেপি গমনক লৈ কংগ্ৰেছ বিধায়িনী দলৰ জৰুৰী বৈঠক অনুষ্ঠিত হ'ল সসিকান্তৰ বিৰুদ্ধে শাস্তিমূলক ব্যৱস্থা লোৱাৰ প্ৰস্তাৱ লোৱা হৈছে তাত কংগ্ৰেছৰ বিধায়িনী দলৰ বৈঠকত এই সিদ্ধান্ত লোৱা হয় বৈঠকৰ অন্তত মন্তব্য বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াৰ তো আগতে মানে আমি তো বহুতে দেখিছো জিকির জারি জিকির গায় দুই ফালে এনেকে ডিঙিটো লড়াই থাকে সচিত আছে এতিয়া কেনেকে দুই ফালে ডিঙি লড়াবো এটো মই না জানো এটো নতুন পলিটিক্স এটা দেখিছো যে কৈছে যে সরকার প্রতি বলে আনুগত্য প্রকাশ কৰিছে পলিটিক্যাল সাপোর্ট দিছে আরে পলিটিক্যালি বিজেপির লগত ফাইট করে বিজেপি হরুয়াই পেলে তুমি জিকি আইসা তারপর আকো কিহর বিজেপি সাপোর্ট করে এটা মই বুঝি না পাও দলক আজি অবগত করেছো যে বিধানসভা কিছু সময় আমার লগত উপস্থিত আছিল তারপর কোন পলগত ওলাই গল আমি গম নাপালো আর পরবর্তী সময় দেখা পাইছো মুখ্যমন্ত্রীর ওসর গই আনুগত্য প্রকাশ করেছে সেই গতি গোটাই কথাখিনি আমি ইতিমধ্যে আমার দলক প্রদেশ কংগ্রেসক জানাইছো আর প্রদেশ কংগ্রেসে কারণ দর্শাবলে